Hello everyone, welcome to Fit Bangladesh Live. Hello fitness lover, sports lover, bodybuilding lover. আমরা চলে আসছি ব্যাকস্টেজে লাইভে। আমরা দেখব প্লেয়ার 60 এবং 65 কেজি ওয়েট ক্যাটাগরিতে যারা খেলবেন এবং যারা টপ 6 করেছেন তাদেরকে কিন্তু আমরা একবারে সামনে থেকে তাদের সাথে কথা বলবো এবং তাদের কিছু পোজিং দেখব। একটু পর হয়তো আমরা স্টেজেই পোজিং দেখব, বাট আমরা একবারে সামনাসামনি কিছু পোজিং দেখব তাদের কাছ থেকে। ভাই কোন ক্যাটাগরিতে খেলছেন? 60 কেজি। একটা পোজিং দিব, জাস্ট যার যার ফেভারিট পোজিং দিব। হ্যাঁ, সুপার। হ্যালো ব্রাদার, কোন ক্যাটাগরি? 60। ওকে, একটা পোজিং হয়ে যাবে। জিম ভাই কত ক্যাটাগরিতে? ভাই 65 কেজি ওয়েট ক্যাটাগরিতে ব্রাদার, 65 একটা পোজিং হয়ে যাক। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। দেন ব্রাদার কোন ক্যাটাগরিতে? 65। তার চুল, তার হচ্ছে তার হেয়ার স্টাইল, এ টু জেড মিলে একটা প্যাকেজ। থ্যাংক ইউ ব্রাদার, ও মাই গড। ওকে, আমরা একটু পরে স্টেজে চলে যাব, কেউ কোথায় যাব না। আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 60-65 কেজি প্লেয়াররা যারা আছেন তারা কিন্তু অলরেডি রেডি হয়ে আছেন। জাস্ট শুধু প্রাইসটা হাতে নেওয়ার বিষয় এবং সার্টিফিকেট হাতে নেওয়ার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে পরে একটু আবার করবো অ্যাগেইন। দেখতে পাচ্ছিলাম তিনি একটু তামিল হিরোদের মতো মোস্টাকে একটু ই দিয়েছিলেন। আমার একটু করবেন কি ব্রাদার ফর অডিয়েন্স? ও সুপার, থ্যাংক ইউ ব্রাদার। এবং ফিট বাংলাদেশ টিম এবং সবার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ভাইয়ের জন্য কয়েকটা লাভ রিয়েট দিয়ে ফেলতে পারেন। ওকে, আমরা চলে যাচ্ছি। হ্যালো অন্তু, আচ্ছা কি আসে ব্রাদার? ওয়েট, একটু আলোতে আসি, একটু আলোতে আসি। আচ্ছা এইদিকে যাওয়া যাবে, এইদিকে যাওয়া যাবে, কোথাও যাবেন না। যারা 70 কেজি ওয়েট ক্যাটাগরিতে স্কোর করেছেন তাদের কাছে চলে আসছি আমরা। আমি যাকে বলতেছি ফার্স্ট টাইম থেকে বলতেছি দি ফিটনেস মডেল, ভাইয়ের নামটা জানো কি? আশফাক। ওকে, সে কিন্তু 70 কেজি ওয়েট ক্যাটাগরিতে 6 হয়েছে, অর্থাৎ টপ 6 আছেন এবং অলরেডি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন থেকে কিন্তু তিনি সার্টিফিকেট পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সার্টিফিকেট। তো কেমন লাগছে অনুভূতি কি? যাক, ওকে, সো আমরা ন্যাশনালে দেখবো আরো অসাধারণ ফিজিক, তার সেটাই কামনা করছি। ওকে ব্রাদার, ভাইয়া থার্ড, সেকেন্ড, সেকেন্ড, রাইট, সেকেন্ড। দেখতেই পাচ্ছেন মেডেল, মেডেলটা কেন হাতে? আচ্ছা এদিক দিয়ে গোল্ড। ওকে, তিনি কিন্তু 70 কেজি ওয়েট ক্যাটাগরিতে সেকেন্ড হয়েছে, ফার্স্ট রানার আপ, এবং তার বডি সিমেট্রি কিন্তু অসাধারণ। একটু ডানে আসবো আমরা। সো ভাইয়ের জন্য কিন্তু অনেকগুলো লাইক অ্যান্ড শেয়ার চাই। ওকে, একটা পোজিং দিব ভাইয়া মেডেল সহ, সুপার। তো কেমন লাগছে ভাইয়া? আমি মনে করি আপনি এখন চাচ্ছি যে মিস্টার ন্যাশনাল গেম, মিস্টার বাংলাদেশ যেটা গেম হয় সেখানে ভালো করবেন ইনশাল্লাহ, সেই কামনা করে ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এখন আমরা চলে যাব স্টেজের দিকে। ওকে, অ্যানাদার ব্রাদার থার্ড পজিশন, তারপর চলে যাবো আমরা চ্যাম্পিয়নের কাছে। থার্ড পজিশন 70 কেজি ওয়েট ক্যাটাগরি। অন্তু ভাই এদিকে চলে আসতো। ওকে, আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেকেন্ড রানার আপ, অর্থাৎ থার্ড পজিশন 70 কেজি ওয়েট ক্যাটাগরিতে। অসাধারণ ফিজিক, অসাধারণ মাসেল, এবং তিনি কিন্তু মেডেল নিয়ে দাঁড়িয়ে আছেন, যার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্র এবং সার্টিফিকেট। আচ্ছা ভাইয়া একটা পোজিং দেখবো আমি, সার্টিফিকেট। আচ্ছা রাখি, একটা পোজিং দেখবো সামনাসামনি। আমরা তো স্টেজেও পোজিং দেখেছি, বাট আমরা একেবারে কাছাকাছি পোজিং দেখবো। অসাধারণ প্যাকেজ। ওকে, ও এত সুন্দর করে পোজিং দিচ্ছে, অসাধারণ পোজিং ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমরা দেখতে পাচ্ছি অ্যাপস একটু টান দিব। ওকে, দেখতেই পাচ্ছেন প্রতিটি বডির প্রতিটি মাসেল কিন্তু দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার, এবং ট্রেনিং এর কারণে আরো ক্লিয়ার। ওকে, সো আমরা চ্যাম্পিয়নের কাছে চলে যাব। আমরা ওই দিকে যাচ্ছি না, অন্তু ভাই এদিকে 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 সামন্ত।
ওকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, একটু লাগেলো সাউন্ড আসে তো দরজাটা একটু চাপা। অন্তু ভাই দি চ্যাম্পিয়ন অন 70 kg ওয়েট ক্যাটাগরিতে। সো আমাদের সাথে এখন অনেকেই কানেক্টেড আছে যারা অন্তু ভাইকে অনেক সাপোর্ট করেছে। যখন আমরা লাইভ করছিলাম স্টেজে, যখন স্টেজে বোজিং দিচ্ছেন, অনেকেই কমেন্ট করতেছে 202202 অন্তু ভাই AX অন্তু হাশমি সব লিখে কমেন্ট করে ফেলেছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, অসংখ্য ধন্যবাদ। তারা দোয়া করে, কারণ আজকের দিনে আমি চ্যাম্পিয়ন। সো এই যে সবাই দোয়া ও ভালোবাসা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো সবসময় দোয়া করবেন, সামনে আমার নেক্সট কম্পিটিশন, ওই জায়গায় সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার সবাই দোয়া করবেন, আর মাসুম অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন অবশ্যই। ফিট বাংলাদেশ যদি সম্পর্কে কিছু বলেন। ওকে, ফিট বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম যে জায়গায় বডি বিল্ডারদের পরিচিতি পাওয়া যায়, যেটা বডি বিল্ডারদের ছড়ায় ধরে সবার কাছে তুলে ধরে যে জায়গাটা, ও ইনশাল্লাহ আগে যাক। আমরা দোয়া করি ইনশাল্লাহ, মাসুম ভাই খুব ভালো কাজ করতেছে। ওকে, আমরা একটা পোজিং দেখবো, মিররও দেখবো, আপনি মিররের সামনে পোজিং দিবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি মিররে ইন ফ্রন্ট অফ দ্য মিরর, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন মিরর এখন হচ্ছে সামনে, কিন্তু একেবারে সামনে দেখতে পাচ্ছি আমরা বডির প্রতিটি শেপ, চেস্ট, ব্যাক, শোল্ডার, ডেলস, আর্মস, অ্যাবস, লেগস, থাই। এরপর যদি আমি ব্যাকের কথা বলি, এভরিথিং ইজ ক্লিয়ার এবং প্রতিটাই মাসেল সাইজ আলহামদুলিল্লাহ বেটার এবং কাটিংও বেটার। কিন্তু আমরা চাই ন্যাশনালে তার আরো সুন্দর ভলিউম দেখতে, আরো সুপার দেখতে। ইজ এ টোটালি অলরেডি প্যাকেজ, আমরা চাচ্ছি সুপার প্যাকেজ চাই ইন দ্য ন্যাশনাল গেম। সো থ্যাংক ইউ অন্তু ভাই, বেস্ট অফ লাক। আমরা এখন চলে যাবো স্টেজে, যারা আছেন 70 এবং সরি 60 এবং 65 কেজি ওয়েট ক্যাটাগরি যারা খেলছেন তাদের কাছে চলে যাবো। সো কেউ কোথাও যাবেন না, সাথে আসি মাসুম ভাই। ওকে, আল্লাহ হাফেজ, স্টে ফিট, স্টে উইথ ফিট বাংলাদেশ।